হ্যালো ফ্রেন্ডস, ম্যাথ ফর ইউ চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা, আমরা আলোচনা করছিলাম বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বিগত বছরের প্রশ্নোত্তর। যে প্রশ্নগুলো আমি আপনাদের দেব সেগুলি বিভিন্ন চাকরি পরীক্ষায় বিগত বছর এসেছিল। তাই বন্ধুরা, এপিসোডটি ভালো করে দেখবেন। এই প্রশ্নোত্তরগুলো বারে বারে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এসে থাকে, সেই জন্য এই প্রতিযোগিতামূলক প্রশ্নগুলি আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তাই দেরি না করে বন্ধুরা, আজকের এই এপিসোড 3টি শুরু করা যাক। বন্ধুরা দেখুন, এখানে প্রশ্ন বলে দিয়েছে, তার সলিউশন আমি আপনাদের এখানেই দিয়ে দেব। দেখুন বন্ধুরা, প্রশ্নে কি বলেছে। এক নম্বর প্রশ্ন কি আছে, নিম্নলিখিত ব্যক্তিবর্গের মধ্যে কে বিখ্যাত শরৎবাদক? অপশান এ জাকির হোসেন, অপশান বি হরিপ্রসাদ চৌরাসিয়া, অপশান সি শিবকুমার শর্মা, অপশান ডি আমজাদ আলী খান। কোনটি হবে বলুন বন্ধুরা? অপশান ডি আমজাদ আলী খান। দু নম্বর প্রশ্নটা বন্ধুরা দেখুন কি বলেছে, লন টেনিস কোর্টের জন্য খ্যাত উইম্বলডন কোথায় অবস্থিত? অপশান এ ওয়াশিংটন ডিসিতে, অপশান বি প্যারিসে, অপশান সি রোমে, অপশান ডি লন্ডনে। কোথায় অবস্থিত? হ্যাঁ, অপশান ডি লন্ডনে। তিন নম্বর প্রশ্নটা বন্ধুরা দেখুন কি বলেছে, গোপাল কোন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন? অপশান এ পাল বংশের, অপশান বি প্রতিহার বংশের, অপশান সি পল্লব বংশের, অপশান ডি বান বংশের। কোনটি হবে বলুন বন্ধুরা? অপশান এ পাল বংশের। চার নম্বর প্রশ্নটা দেখুন বন্ধুরা কি বলেছে, বুকার পুরস্কার দেয়া হয়, অপশান এ বিজ্ঞান, অপশান বি চিকিৎসা, অপশান সি সাহিত্য, অপশান ডি সমাজসেবা। কোনটাতে দেয়া হয় বলুন? চার নম্বরে অপশান সি সাহিত্যে। তো বন্ধুরা প্রশ্নগুলো দেখুন, কোনোটা আরআরবি অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডে আজমির থেকে এটা এসেছে, কখনো পিএসসি ক্লার্কশিপ থেকে দিয়েছে, তো এটাও পিএসসি ক্লার্কশিপ, এটাও দেখুন পিএসসি ক্লার্কশিপ থেকে দিয়েছে। প্রতিটা প্রশ্ন ইম্পর্টেন্ট, আপনাদের জন্য বাছাই করা প্রশ্ন আমি এনেছি। পাঁচ নম্বর প্রশ্নটা দেখুন কি বলুন, সৌদি আরবের মুদ্রা হল অপশান এ দিনার, অপশান বি ডলার, অপশান সি রিয়াল, অপশান ডি রুপিয়া। কোনটা হবে বলুন? অপশান সি রিয়াল। এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আসুন পরের প্রশ্নগুলো দেখি। এখানে দেখুন ছ নম্বর প্রশ্নে কি বলেছে, প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন? প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন? অপশান এ রাজা রামমোহন রায়, অপশান বি দেবকুমার ঠাকুর, অপশান সি আত্মারাম পাণ্ডুরঙ্গ, অপশান ডি দয়ানন্দ সরস্বতী। কোনটা বলুন? অপশান সি আত্মারাম পাণ্ডুরঙ্গ। সাত নম্বর প্রশ্ন দেখুন, এটিও ইম্পর্টেন্ট প্রশ্ন, দুধ থেকে দই প্রস্তুত করলে কোন অ্যাসিড তৈরি হয়? অপশান এ সাইট্রিক অ্যাসিড, অপশান বি ল্যাকটিক অ্যাসিড, অপশান সি অ্যাসিটিক অ্যাসিড, অপশান ডি ফর্মিক অ্যাসিড। কোনটি হয় বলুন? সাতেরটা অপশান বি ল্যাকটিক অ্যাসিড। আটের প্রশ্নটা দেখুন কি বলেছে, আন্তর্জাতিক রেড ক্রস কমিটির সদর দপ্তর কোথায়? এটাও পরে পরীক্ষায়। অপশান এ প্রাগ, অপশান বি জেনেভা, অপশান সি মস্কো, অপশান ডি বার্লিন। কোথায় বলুন? আটের বি জেনেভা। নয়ের প্রশ্নটা দেখুন কি বলেছে, সব থেকে নমনীয় উপাদান হল অপশান এ সোনা, অপশান বি রূপো, অপশান সি লোহা, অপশান ডি অ্যালুমিনিয়াম। কোনটা? অপশান এ সোনা। দশের প্রশ্নটা দেখুন, রাওলাট আইন কোন সালে পাস হয়? অপশান এ 1917, অপশান বি 1919, অপশান সি 1921, অপশান ডি 1923। কোনটা কোন সালে হয় বলুন? দশের অপশান হচ্ছে বি 1919। এই প্রতিটা প্রশ্নই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরে আসুন নেক্সট প্রশ্নে। এগারো প্রশ্নটা দেখুন কি বলেছে, এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, শুষ্ক বরফ কি থেকে তৈরি হয়? অপশান এ
NO2, অপশান বি CO2, অপশান সি CO, অপশান ডি H2O2। কোনটি বলুন? অপশান বি CO2। 12 প্রশ্নটা দেখুন। অসুরাকৃতি হ্রদ নদীর কোন অংশে পাওয়া যায়? অপশান এ উচ্চভাগে, অপশান বি নিম্নভাগে, অপশান সি মধ্যভাগে, অপশান ডি উপরোক্ত কোনটি নয়। কোনটা বলুন? অপশান সি মধ্যভাগে। 13 প্রশ্নটা দেখুন কি বলেছে বন্ধুরা। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটিতে কার্বোহাইড্রেট থাকে না? অপশান এ আলু, অপশান বি ভুট্টা, অপশান সি কলা, অপশান ডি মটরশুঁটি। কোন উত্তরটা হবে বলুন? অপশান ডি মটরশুঁটিতে কার্বোহাইড্রেট থাকে না। 14 প্রশ্নটা দেখুন কি বলেছে। ম্যাপল পাতা কোন নদী কোন দেশের প্রতীক? অপশান এ কানাডা, অপশান বি অস্ট্রেলিয়া, অপশান সি কেনিয়া, অপশান ডি ব্রাজিল। কোন দেশের বলুন? 14 উত্তরটা হচ্ছে অপশান এ কানাডা। 15 প্রশ্নটা দেখুন কি বলেছে। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ কোথায় অবস্থিত? অপশান এ মুম্বাই, অপশান বি কলকাতা, অপশান সি চেন্নাই, অপশান ডি দিল্লি। উত্তর কোনটা হবে বলুন? অপশান ডি দিল্লিতে। দুটো স্টক এক্সচেঞ্জ আছে, একটা হচ্ছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ যাকে NSE বলে, আর একটা হচ্ছে বম্বে স্টক এক্সচেঞ্জ যাকে BSE বলে, যেটা মুম্বাইয়ে অবস্থিত, এটা মনে রাখবেন। তো এই 15টা প্রশ্ন আপনাদের শেয়ার করলাম, এর পরবর্তী এপিসোডে আরও 15টা প্রশ্ন দেব। এই প্রশ্নগুলো খুব খুব গুরুত্বপূর্ণ। সামনে রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষা আছে, তারাও এই প্রশ্নগুলো ভালো করে যাবেন। যে কোনো কম্পিটিটিভ এক্সামে এই প্রশ্নগুলো এসে থাকে। তাই বন্ধুরা, এই প্রশ্নগুলি আপনাদের কেমন লাগলো সেটি আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। বন্ধুরা, এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।